আজকে আমরা যেটা আমাদের পড়ার কথা সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। আগের দিন আমি ভিডিওতে পাঠিয়েছিলাম, ক্লাসে ইন্টারনেটের সমস্যা থাকার জন্য ভিডিও করে পাঠালাম, সেখানে আমরা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার নিয়ে আলোচনা করেছি। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার আমরা ফ্যাক্টরগুলো দেখেছি যে অনুভূমিক ভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গাতে তাপের বন্টন, যে তাপমাত্রার বন্টন আলাদা আলাদা হয় তার পেছনে কি কারণ, এবং ভূপৃষ্ঠ থেকে যখন যদি আমরা বায়ুমণ্ডলের ওপরের দিকে যেতে থাকি তাহলেও আমরা দেখবো যে টেম্পারেচার বা তাপমাত্রা পরিবর্তন হয় এবং সেটা কখনো বাড়ে কখনো কমে, তার পেছনে কি কারণ সেটা আমরা দেখবো। সেটা এবার আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় তাপমাত্রা কতটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রার যে পরিবর্তন সেটাকে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বলি। আর তাপমাত্রার এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, তার পেছনে যে কারণগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানে কি কি ছিল, সেখানে ছিল বায়ুমন্ডল কর্তৃক ক্ষুদ্র তরঙ্গ এবং ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ যে তাপীয় তরঙ্গ যেটাকে আমরা টেরেস্ট্রিয়াল রেডিয়েশনও বলি, তার শোষণ, তার সঙ্গে কি বলেছিলাম কন্ডাকশন, অর্থাৎ পরিবহন প্রক্রিয়া যেটাকে আমরা বলছি। ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে এবং ভূপৃষ্ঠ থেকে সংলগ্ন বাতাস উত্তপ্ত হচ্ছে, তারপরে ধীরে ধীরে তাপ উপরের দিকে সঞ্চালিত হচ্ছে। তারপরে কি বলেছিলাম পরিচলন প্রক্রিয়া, সেটা একটা বায়ুমণ্ডলে ঘটে যার ফলে বায়ুমণ্ডলের মধ্যে তাপীয় বন্টন হয়, যদিও সেটা বায়ুমণ্ডলের একটা সীমিত স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ারের মধ্যেই পরিচলন প্রক্রিয়াটা সীমাবদ্ধ। কিন্তু শোষণ প্রক্রিয়া যেটা অ্যাবজর্পশন সেটা আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে দেখতে পাই। আর এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, এর পেছনে বা এই যে ভ্যারিয়েশন, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার যে পরিবর্তন, পেছনে আজকে যেটা দায়ী সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিত বিভিন্ন গ্যাসি উপাদানের তারতম্য। কারণ হচ্ছে গ্যাসি উপাদানগুলো শোষণের ভূমিকা, যেমন ওজন গ্যাস তাপ শোষণ করে, তেমনি আমরা দেখেছি যে অ্যাটমোস্ফিয়ারে যে সমস্ত অক্সিজেন বা নাইট্রোজেনের গ্যাসগুলো রয়েছে তারা সেখানে আয়নিত অবস্থায় থাকে, যার ফলে সেখানে কিছুটা এক্সরে গামা এই ধরনের রশ্মিগুলো শোষিত হয়। তো সেই ব্যাপারগুলো রয়েছে। আর আমরা স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ারে যেটা দেখেছি যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে কতগুলো আমরা স্তরে ভাগ করেছি, এবং সেই স্তরগুলো কিন্তু বেসিক্যালি তাপমাত্রার উপরে ভিত্তি করে, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যে তাপীয় পরিবর্তন তার উপরে ভিত্তি করে স্তরগুলো সৃষ্টি হয়েছিল। আমরা একটু যদি ছবিতে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবো। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ারে এইটাই ভিত্তিকালি আলোচনা করা হয়েছিল, সেখানে আমরা দেখবো যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে। আমি যদি ধরলাম যে এখানে 30, 20, 10, 0, -10 এইভাবে যদি টেম্পারেচারটা আমরা দেখি তাহলে দেখবো যে ক্রমশ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমতে থাকে, এবং ট্রপোপজ উচ্চতায় গিয়ে তাপমাত্রা -50 ডিগ্রিতে পৌঁছায়। ট্রপোপজ উচ্চতায় গিয়ে তাপমাত্রা -50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এবার ট্রপোস্ফিয়ারে এই যে তাপমাত্রা হ্রাস, এটাকে আমরা ল্যাপস রেট বলি। কি বলি? ল্যাপস রেট, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যে উষ্ণতা হ্রাস পায় তার যে হার, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে সেটাকে আমরা বলছি ল্যাপস রেট। ঠিক আছে, এই ল্যাপস রেট আবার দু রকমের হয়, একটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট আর একটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ল্যাপস রেট। এটা আমি আগের দিন বোধহয় আলোচনা করেছিলাম, তারপরে আমি একটু বলে দিচ্ছি, এটা কিন্তু এই আলোচনার মধ্যে আসবে। ওকে, এনভায়রনমেন্টাল ল্যাপস রেট বলতে অ্যাকচুয়াল ল্যাপস রেট, যেটা আমরা ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গাতে ট্রপোস্ফিয়ারের মধ্যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যে উষ্ণতার হ্রাস দেখতে পাই সেটাকে আমরা ল্যাপস রেট, এনভায়রনমেন্টাল ল্যাপস রেট বলবো। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ধর আমি মালদাতে আমি উচ্চতা ট্রপোস্ফিয়ারে টেম্পারেচার মাপছি, অর্থাৎ একটা বেলুনকে ছেড়ে দিয়েছি মালদাতে, তারপরে সেখানে থার্মোমিটার রাখা আছে, সে উপরের দিকে উঠছে আর তার টেম্পারেচার আমরা রেকর্ড করছি। আবার আমি মুর্শিদাবাদে বহরমপুরে রেকর্ড করছি, আমি কলকাতাতে রেকর্ড করছি,
আমি কোচবিহারে রেকর্ড করলাম, আমি দিল্লিতে রেকর্ড করলাম, এইভাবে প্রতিটি জায়গাতে যখন আমরা আলাদা আলাদা ভাবে টেম্পারেচার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হারে পরিবর্তন ঘটছে সেটা যখন রেকর্ড করছি, তখন আমরা দেখবো যে মালদা, বহরমপুর বা শিলিগুড়ি বা কোচবিহার বা দিল্লির যে উদাহরণগুলো দিলাম, প্রতিটি জায়গাতে আমরা দেখবো যে প্রতি 1000 কিলোমিটারে, সরি, প্রতি 1000 মিটার বা প্রতি 1 কিলোমিটারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যে কমে যাওয়া সেটা কিন্তু এক নয়, অর্থাৎ আলাদা আলাদা। একই রকম ভাবে আমরা বিভিন্ন সময়ে যদি পরিমাপ করি, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, তাহলেও কিন্তু আমরা আলাদা আলাদা দেখতে পাবো। এই যে অ্যাকচুয়াল যে তাপমাত্রা হ্রাসের হার বিভিন্ন জায়গাতে যেটা আমরা দেখতে পাই, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা যে হারে কমে সেই অ্যাকচুয়াল হারটাকে আমরা বলছি এনভায়রনমেন্টাল ল্যাপস রেট। এইবার পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন সময়ে এনভায়রনমেন্টাল ল্যাপস রেট যেগুলো পাওয়া যায় সেগুলোকে যদি আমরা গড় করি তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। সেটা সাধারণত মোটামুটি 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিছু বইয়ে লেখা থাকবে প্রতি কিলোমিটার। 1000 মিটার 1 কিলোমিটার, সেই জন্য প্রতি 1000 মিটারে এটা বলে বা প্রতি কিলোমিটারে বলে। তো এই হচ্ছে ল্যাপস রেট যেটা আমরা ট্রপোস্ফিয়ারে দেখতে পাই, এবং আমরা এই হারে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায়, এবং আমরা জানি ট্রপোপথ উচ্চতা মোটামুটি 12 থেকে 16 বা 12 থেকে 18 কিলোমিটার, আর সেই 16 কিলোমিটার উচ্চতায় গিয়ে ট্রপোপথে যেটাকে আমরা বলছি অর্থাৎ এই উষ্ণতা বৃদ্ধির হারটা সেখানে গিয়ে স্টপ হয়ে যায়। ট্রপোপথ হচ্ছে 2 থেকে 5 কিলোমিটারের একটা স্তর যেখানে উষ্ণতা আবার স্থির থাকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, এই জন্য এটাকে একটা আইসো থার্মাল জোন বলা হয়। এগুলো সব স্ট্রাকচার অফ অ্যাটমোস্ফিয়ারে পড়েছিস, আইসো থার্মাল জোন অর্থাৎ সমতাপীয় অঞ্চল, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়েও না কমেও না, এটাকে বলা হয় আইসো থার্মাল জোন, এটা হচ্ছে ট্রপোপথ। এরপরে আবার আমরা যখন স্ট্রাটোস্ফিয়ারে দেখবো তখন দেখবো সেখানে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে, সরি, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাচ্ছে, প্রথমে ধীরে ধীরে বৃদ্ধি পায় তারপরে দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ যে জায়গাতে ওজনের কনসেন্ট্রেশনটা আছে সেই জায়গাতে আমরা দেখবো যে তাপমাত্রা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা স্ট্রাটোপথ উচ্চতায় গিয়ে আমরা দেখবো যে সেই টেম্পারেচারটা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি চলে আসে, অর্থাৎ স্ট্রাটোপথ উচ্চতায় গিয়ে আমরা দেখবো যে তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি আবার ফিরে এসছে, অর্থাৎ ট্রপোপথে -50 ডিগ্রি, অর্থাৎ এখানে -50 ডিগ্রিতে পৌঁছে গেছিল, সেটা আবার বাড়তে বাড়তে স্ট্রাটোপথ, অর্থাৎ স্ট্রাটোপথ মানে 88 বা 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে একটা রিজিয়ান, সেখানে গিয়ে আমরা দেখছি, সরি ভুল বললাম, 50 কিলোমিটার, সেখানে গিয়ে আমরা দেখছি যে তাপমাত্রা আবার 0 ডিগ্রিতে পৌঁছেছে, এবং স্ট্রাটোপথ আবার একটা আইসোথার্মাল জোন যেখানে ওই 2-3 কিলোমিটার একটা অঞ্চল যেখানে তাপমাত্রা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে একই রকম থাকে। তারপরে আবার মেসোস্ফিয়ারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আবার দ্রুত হ্রাস পাচ্ছে, এবং মেসোপথ অর্থাৎ 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে ওই অঞ্চলে গিয়ে আমরা দেখছি তাপমাত্রা -90 ডিগ্রি, অর্থাৎ মেসোপথ উচ্চতায় গিয়ে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে -90 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে মেসোপথের পরে কি শুরু হচ্ছে, মেসোস্ফিয়ার কি শুরু হচ্ছে, থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ার নামটাই এসছে, এখানে তাপ শোষণ বিকিরণটা হয়, সেই বিকিরণটা এই স্তরে শোষিত হয়, যার ফলে এই স্তরে পারে, যার জন্য থার্মোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে, এবং এরপর যত বায়ুমণ্ডলের উপরের দিকে যাবো, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, যত উপরের দিকে যাবো আমরা কিন্তু দেখবো যে তাপমাত্রা ক্রমশ বাড়ছে, কমে না। মাথায় গিয়ে সেই তাপমাত্রা 200 সামথিং ছাড়িয়ে যায় ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আরো ওপরে গেলে আরো বেশি হয়ে যায়, 1100-1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের যে তাপমাত্রা আর বায়ুমণ্ডলের উপরের স্তরের যে তাপমাত্রা কিন্তু কম্পেয়ারেবল বা তুলনা করা যায় না, কেন, কারণ যে বায়ুমণ্ডল ঘন ফলে ভূপৃষ্ঠে মোটামুটি।
উচ্চতা ভার্টিক্যাল এবারে এটা অ্যাড করতে হবে বললাম লাস্ট এর সিক্স পয়েন্ট স্ট্র্যাটোস্ফিয়ারে কত বাড়ছে সেটা আমাকে বলতে হবে অর্থাৎ -50 থেকে 0 তার জন্য এখানে কত কিলোমিটার যাচ্ছে সেই হিসাবে একটা নর্মাল একটা রেট হিসাব করে জিরো থেকে পৌঁছে যাচ্ছে এই -50 থেকে 0 যাচ্ছে আর ট্রপোপথ থেকে স্ট্র্যাটোপথের উচ্চতা কত 16 থেকে 50 হচ্ছে 35 কিলোমিটার মতো 35 কিলোমিটারের টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে -50 থেকে 0 তার মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে তাহলে এবার প্রতি কিলোমিটারে কত বাড়ছে সেটা একটা হিসাব এখানে বলবি তারপরে আবার স্ট্র্যাটোপথ থেকে যখন আমরা মেরুদণ্ডের দিকে যাচ্ছি 0 থেকে -90 পৌঁছাচ্ছে তাহলে সেখানে প্রতি কিলোমিটারে কত হ্রাস পাচ্ছে সেটাও কিন্তু হিসাব করে বের করে বলতে হবে অর্থাৎ স্ট্র্যাটোপথ মানে হচ্ছে 50 কিলোমিটার সেখান থেকে মেসোপথ 90 কিলোমিটার তার মানে হচ্ছে 40 কিলোমিটার তাহলে 40 কিলোমিটারের জন্য টেম্পারেচার কমছে কত 90 ডিগ্রি সেন্টিগ্রেড কমছে তাহলে প্রতি কিলোমিটারে কত 90/40 করলেই আমার বেরিয়ে যাবে ঠিক আছে এই 2.2 সামথিং ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার এটা হচ্ছে মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের হার ঠিক আছে এইভাবে আমাকে বলতে হবে বোঝা গেল শুনতে পাচ্ছিস কি তোরা আগে যেটা ক্লাস নিলাম সেখানে কারো কোনো সমস্যা আছে কি তা আমাকে বল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে যেটুকু বললাম কারো কোনো প্রশ্ন নেই ল্যাপস রেটটা কিন্তু আলাদা হবে পরীক্ষাতে অনেক সময় আসে সেটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা আমি গুগল ক্লাসরুমে একটা ইমেজ ফোল্ডার শেয়ার করেছি সেখানে ক্লাইমেটোলজির বিভিন্ন সমস্ত ছবিগুলো ওখানে দেওয়া আছে ওটা অ্যাক্সেস করতে পেরেছিস সবাই ওটা দেখেছিস ও বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা কেন আচ্ছা না তার পেছনে তোর স্থানীয় যে ফ্যাক্টর গুলো কাজ করে কারণ ভূপৃষ্ঠে যে বায়ুমন্ডলের যে কন্ডিশন বা বায়ুমন্ডলে যে তাপীয় মানে উষ্ণ হওয়ার প্রক্রিয়া সেটা তো আমরা দেখেছি এইবার আমরা মরুভূমির ওপর একটা বায়ুমন্ডল আবার জলাশয়ের উপর একটা বায়ুমন্ডল ঠিক আছে বা বিভিন্ন জায়গায় যদি যদি বায়ুমন্ডল দেখি তাহলে তাদের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমন্ডলের টেম্পারেচার তো এক থাকে না সেটা কারণ আমরা দেখেছি হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন সব জায়গায় একরকম নয় তাহলে তাই যদি না হবে তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমন্ডলের টেম্পারেচার যেমন তার উপরে নির্ভর করছে সেই বায়ুমন্ডলের ওপরের দিকে টেম্পারেচার হ্রাসটা কিভাবে হবে এটা অনেকগুলো ফ্যাক্টর্স এর উপরে নির্ভর করে বায়ুমন্ডলের আর্দ্রতা কতটা আছে তারপরে সেই বায়ুমন্ডলের ঘনত্ব সেটাও তো সব জায়গাতে একই রকম থাকে না সবসময় কারণ সেই ঘনত্বটা ধূলিকণার উপর নির্ভর করে সেই ঘনত্বটা টেম্পারেচারের উপর নির্ভর করে যার জন্য কি হয় স্থান এক স্থান থেকে আরেক স্থানে যেমন অনুভূমিক তাপমাত্রার বন্টনে আমরা পার্থক্য দেখি তেমনি আমরা তার উপরে ভিত্তি করে আমরা যদি ভূপৃষ্ঠের উপরের দিকে যাই তাহলেও কিন্তু আমরা টেম্পারেচারের ভেরিয়েশন দেখতে পাবো এবং স্থান বিশেষে এটা আলাদা হবে শুধু স্থান বিশেষে না সময় বিশেষে এটা আলাদা হবে এটা সকালবেলা যদি আমরা দেখি একরকম হবে দুপুরবেলা একরকম হবে রাত্রিবেলা একরকম হবে কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমন্ডলের যে বৈশিষ্ট্য সেটা যেহেতু বদলে যাচ্ছে ফলে উপরের দিকে যে বায়ুমন্ডলের যে তাপীয় অবস্থা সেটাও বদলে যাচ্ছে তার কারণ হচ্ছে যে বায়ুমন্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমন্ডল সেখানকার থেকে কিন্তু তাপ লাভ করে অধিকাংশ তাপটাই যেটুকু শোষণ সেটা তো ট্রপোস্ফিয়ারের গল্প কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে এই সরি স্ট্র্যাটোস্ফিয়ারের গল্প ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এই ভেরিয়েশনটা সব থেকে বেশি দেখতে পাই যেটা আমরা ল্যাটিটিউডের আলোচনায় বললাম যেহেতু ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমন্ডলের উষ্ণায়ন বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা হচ্ছে তার জন্য আমরা ট্রপোস্ফিয়ারের মধ্যে আলাদা আলাদা রেটে টেম্পারেচারের চেঞ্জটা দেখতে পাই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এটুকু বোঝা গেল আচ্ছা নর্মাল ল্যাপ রেটটা আমাকে আর একবার বলতে বললি ঠিক আছে আমি বলছি আমরা কি বললাম যে ধরলাম এটা একটা ভূপৃষ্ঠ এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি তার পাশে এটা হচ্ছে সমুদ্র আছে আবার এই এই দিকে দেখলাম আমি এটা ফরেস্ট এরিয়া আছে এবার আমরা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন টেম্পারেচারে দেখেছি যে মরুভূমি বা সমুদ্র বা অরণ্য যেহেতু এদের স্পেসিফিক আলাদা আলাদা তাই এরা আলাদা আলাদা ভাবে উত্তপ্ত হয় মরুভূমি সব থেকে বেশি গরম হয়ে যাবে সমুদ্র কম গরম থাকবে ফরেস্ট এরিয়াও কম গরম থাকবে কিন্তু ফরেস্ট এরিয়া বা সমুদ্রতে জলীয়বাষ্প বেশি থাকবে এইগুলো থাকবে যার ফলে আমরা ডেজার্ট এরিয়ার যে বায়ুমন্ডল সংলগ্ন বায়ুমন্ডল অনেক বেশি গরম হয়ে যাবে আবার এর থেকে ওপরের দিকে যখন আমরা যাব তখন দেখবো যে এখানে তাপমাত্রা যে পরিবর্তন সেটা একরকম হবে আবার সমুদ্রের উপরে যে বায়ুমন্ডল সেখানে ধূলিকণা কম থাকবে
তার টেম্পারেচারও কম, ফলে আমরা যখন উপরের দিকে যাবো তখন অনেক কম রেটে হ্রাস পাবে। ফলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই। অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে তাপমাত্রা কতটা হচ্ছে তার উপরে নির্ভর করছে যে এই যে তাপমাত্রার পরিবর্তন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কিরকম হবে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বাতাসের ঘনত্ব পরিবর্তিত হয়, কারণ আমরা জানি বাতাস গ্যাসীয় পদার্থ, তো প্রতি মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গাতে বাতাস মুভ করছে, যার জন্যে বাতাসের, তারপরে বাতাসে জলীয় বাষ্প ঢুকছে, ফলে বাতাসের ঘনত্ব বদলে যায়, বিভিন্ন সময়ে বদলে যায়, স্থান বিশেষে বদলে যায়। জলীয় বাষ্প ঢুকলে বাতাসের ঘনত্ব কমে যায়, যার ফলে তারপরে বাতাসে যে তাপ গ্রহণ ক্ষমতা, জলীয় বাষ্প থাকলে তাপ গ্রহণ বেশি হয়ে যায়, হিট বেশি অ্যাবজর্ব করে, যার ফলে কিন্তু আমরা স্থান বিশেষে বাতাসের যে তাপ শোষণ করার ক্ষমতা সেটাতেও পার্থক্য দেখতে পাই, যেটা আলটিমেটলি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের হারকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দায়ী, দুটো না তিনটে, একটা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা, দু নম্বর হচ্ছে বাতাসের ঘনত্ব, তার মধ্যে ধুলিকণার উপস্থিতি, তিন নম্বর হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি। জলীয় বাষ্প যত বেশি থাকবে তত কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের যে হার সেটা কম হবে, কারণ জলীয় বাষ্প তাপ শোষণ করে। এবার জলীয় বাষ্প যদি বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরে থেকে যায়, খুব বেশি উপরে না থাকে, তাহলে আবার রেটটা বেড়ে যাবে। বিভিন্ন মানে বিষয় থাকে যার জন্য এই রেটটা ভ্যারি করে, বিভিন্ন জায়গাতে ভ্যারি করে, এক জায়গার থেকে আরেক জায়গা আলাদা হয়, আবার সময় বিশেষে আলাদা হয়। কারণ সকালবেলা ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের তাপমাত্রা একরকম থাকে, তাপ শোষণ বায়ুমণ্ডলে যে তাপ শোষণ প্রক্রিয়া সেটা আলাদা থাকে, আবার দুপুরবেলা একরকম থাকে, আবার রাতের বেলা দেখি সেখানে আবার আরেক রকম থাকে, যার জন্য বাতাসের এই যে উষ্ণতার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বা উষ্ণতা পরিবর্তনের হার সেটা বদলে যায় স্থান বিশেষে সময় বিশেষে। আচ্ছা, নর্মাল ল্যাস্টেড, এইবার তাহলে এই ডেজার্টের ওপরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি তাপমাত্রার হ্রাস দেখলাম, আমি সমুদ্রের উপরে তাপমাত্রার হ্রাস দেখলাম, এই ফরেস্ট এরিয়াতে তাপমাত্রার হ্রাস দেখলাম, এইবার এই প্রতিটি জায়গার যে তাপমাত্রার হ্রাসের হার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, আমি ফরেস্ট এরিয়াতে দেখলাম 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটারে, আমি সি এরিয়াতে দেখলাম যে 2.9 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার, আমি ডেজার্ট এরিয়াতে দেখলাম 9.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার। এইবারই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলবো এনভায়রনমেন্টাল ল্যাসরেট, আর এই সবগুলোকে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন জায়গাতে এই উষ্ণতা পরিবর্তনের হার গুলোকে যদি আমরা গড় করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে নর্মাল ল্যাসরেট। ঠিক আছে, নর্মাল ল্যাসরেট কিছু না, অ্যাভারেজ, গড় হিসাব। পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে এনভায়রনমেন্টাল ল্যাসরেট গুলো আমরা পাই তাদের একটা গড় হিসাব হচ্ছে নর্মাল ল্যাসরেট, যেটা কি 6.4 or 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার। বোঝা গেল, বোঝাতে পারলাম, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আর দূরদূরান্তে কি প্রশ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ, কিভাবে সাজাবো? আচ্ছা ঠিক আছে, সেটার জন্য সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় সেটা বলতে হবে। অর্থাৎ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি বায়ুমণ্ডলের উপরের দিকে যাই তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে যে তাপমাত্রার পরিবর্তনটা দেখি সেটাই হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। আর এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচারের ফ্যাক্টর গুলো তারপরে আমরা আলোচনা করবো, যেটা আমি আগের দিনে আলোচনা করে নিয়েছিলাম ফ্যাক্টর, অর্থাৎ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন টেম্পারেচার কি কি কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা আমরা আগের দিন আলোচনা করেছি, যে বাতাসের উচ্চতা, বাতাসের ঘনত্ব, বায়ুমণ্ডলে আর্দ্রতার উপস্থিতি, ধূলিকণার উপস্থিতি, এই যে বিষয়গুলো আমরা বলেছিলাম সেইগুলো বলবো। তারপরে এবার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা আমরা আলোচনা করবো, বায়ুমণ্ডলে যে স্তর আছে অর্থাৎ যেটা আমরা স্ট্রাকচার অফ অ্যাটমোস্ফিয়ারে পড়েছি, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইভাবে এখানে কিভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা কোন কোন উচ্চতায় কত হয় যেটা আমি ছবি এঁকে একটু আগে দেখালাম সেইটা আমরা আলোচনা করবো, তার সঙ্গে ছবিটা দেবো। ঠিক আছে, এইবার ওই যে আলোচনা করতে গিয়ে আমরা যখন এবার কি ট্রপোস্ফিয়ার আমরা প্রথমে আলোচনা করব, যে ট্রপোস্ফিয়ারে টেম্পারেচার চেঞ্জ, ট্রপোস্ফিয়ারে যখন টেম্পারেচার চেঞ্জ আলোচনা করবো তখন তার বৈশিষ্ট্যগুলো বলবো, যে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে হ্রাস পায়, সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হলেও মোটামুটি ঘটে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়, যেটাকে আমরা নর্মাল ল্যাপসরেট বলে থাকি। এবার নর্মাল ল্যাপসরেটটা একটু বলে নিতে হবে, আর এনভায়রনমেন্টাল ল্যাপসরেট সেটাও একটু এখানে আলোচনা করে নিতে হবে। নেওয়ার পরে এবার বলবো যে ভূপৃষ্ঠে টেম্পারেচার যাই থাক, আমরা যখন ট্রপোপজ উচ্চতায় পৌঁছাই অর্থাৎ মোটামুটি 16 বা 18 কিলোমিটার উচ্চতায় যখন পৌঁছাই তখন বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটা কমে কত ডিগ্রিতে পৌঁছায় আমি বললাম 50 ডিগ্রি, -50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়।
তারপরে ট্রপোপজ যে অঞ্চল, যেটা একটা সমতাপী অঞ্চল, অর্থাৎ সেখানে 2-3 কিলোমিটার উচ্চতার মধ্যে তাপমাত্রার পরিবর্তন হয় না, একই থাকে। তারপরে স্ট্রাটোস্ফিয়ার যখন শুরু হয়, স্ট্রাটোস্ফিয়ারে আবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাহলে তখন আমরা চলে গেলাম স্ট্রাটোস্ফিয়ারে। বা এটা আমরা এইভাবে পয়েন্ট না করে 1 নম্বর 2 নম্বর এইভাবে পয়েন্ট করে করেও বলতে পারবো, ঠিক আছে? কিন্তু ছবিটা কিন্তু যেটা আমি এঁকেছিলাম সেটা কিন্তু দিতে হবে, এবং ছবিটা প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবি না। অর্থাৎ এদিকে উচ্চতা দেখাবো, এদিকে তাপমাত্রাটা দেখাবো, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পারবে না, ঠিক আছে? এইভাবে আমরা 100 বার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক আছে? মেসোস্ফিয়ার পর থেকে উষ্ণতা বাড়ছে, এবং থার্মোস্ফিয়ার মোটামুটি 150 কিলোমিটারে কি কত হচ্ছে, যেটা বইয়ে যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবল থাকবে সেগুলোই বলবি। 300 কিলোমিটার উচ্চতায় গিয়ে টেম্পারেচার কত হচ্ছে, 500 কিলোমিটার উচ্চতায় গিয়ে টেম্পারেচারটা কত হচ্ছে, জাস্ট এরকম কতগুলো ইনফরমেশন দিয়ে দিতে হবে। বুঝা গেল? ওকে, এবার আমরা তাহলে ইনভার্সন অফ টেম্পারেচারটা শুরু করি নাকি? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার যদি 10 নম্বরের আসে, তাহলে কিন্তু ইনভার্সন অফ টেম্পারেচারটা সে তার মধ্যে ঢোকাতে হবে। যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার 5 নম্বরে আসে, তাহলে যেটুকু এখন আলোচনা করলাম ওটুকুতেই হয়ে যাবে। কিন্তু 10 নম্বর আসলে কিন্তু শুধু ওইটুকুতে কাজ চলবে না, তার সঙ্গে আমাকে ইনভার্সন অফ টেম্পারেচারটা অ্যাড করতে হবে। তো আমরা এবার সেটা দেখি। ইনভার্সন মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ তাপমাত্রার বৈপরীত্য। ব্যাপারটা কি, বায়ুমন্ডলের সাপেক্ষে যদি এটা আমরা দেখি, তাহলে আমরা দেখবো বিশেষ করে ট্রপোস্ফিয়ারে, আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের কথা কিন্তু বলছি না, বা মেসোস্ফিয়ারের কথা বলছি না, থার্মোস্ফিয়ারের কথা আমরা বলছি না, আমরা ট্রপোস্ফিয়ারে আমরা কি দেখতে পাই, ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় তত তাপমাত্রা ক্রমশ হ্রাস পায়, যেটাকে আমরা ল্যাব প্লেট বলে জেনেছি। কিন্তু যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, বাতাসের যে উপাদানগুলো সেটা পরিবর্তিত হয়, বিভিন্ন আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় গোলযোগ তৈরি হয়, বিভিন্ন সময়ে ঋতু পরিবর্তন হচ্ছে, যার ফলে কখনো কখনো এবং পৃথিবীর কোথাও কোথাও ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট স্তরে আমরা দেখতে পাই যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উচ্চতার সঙ্গে উষ্ণতা হ্রাসের এই বিপরীত ঘটনাকে সাধারণত ইনভার্সন অফ টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্য বলা হয়ে থাকে। ক্লিয়ার? অর্থাৎ ট্রপোস্ফিয়ারে স্বাভাবিক ঘটনা ল্যাব স্প্রেড, উচ্চতা বাড়লে উষ্ণতা কমবে, কিন্তু যখনই এই স্বাভাবিকের বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ স্থানে যখন বা বিশেষ উচ্চতায়, অর্থাৎ গোটা অঞ্চল জুড়েই কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা অঞ্চল জুড়েই যে উষ্ণতা হ্রাস না পেয়ে বাড়ছে সেটা কিন্তু নয়, খুব ছোট একটা এলাকাতে হয়, হয়তো এই জায়গাটাতে এখানকার যে বায়ুমণ্ডল সেখানে হয়তো হলো, এখানে কেমন দেখলাম এরকম বাড়লো, আবার তারপর কমবে, বোঝা গেল? এরকম হতে পারে, বা আমি দেখলাম কোথাও এরকম এখানকার একটা বায়ুমণ্ডলের স্তরে হচ্ছে, অর্থাৎ এখানে কমছে, কমতে কমতে এখানে বেড়েছে, বেড়েছে আবার কমেছে, তাহলে এই জায়গাতে অর্থাৎ বায়ুমণ্ডলের বিশেষ বিশেষ অঞ্চলে ট্রপোস্ফিয়ারের মধ্যে বিশেষ বিশেষ উচ্চতায় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে, এটাই হচ্ছে তাপীয় বৈপরীত্য বা উষ্ণতার বৈপরীত্য বা ইনভার্সন অফ টেম্পারেচার, ঠিক আছে? এটা আমরা ইন্ট্রোডাকশনে তাহলে বুঝলাম যে ইনভার্সন অফ টেম্পারেচার ব্যাপারটা কি। এইবার এই ইনভার্সন অফ টেম্পারেচার নানা ভাবে হয়, নানা কারণে হয়, এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়। তো তার উপরে ভিত্তি করে আমরা ইনভার্সন অফ টেম্পারেচারকে কয়েকটা ভাগে ভাগ করো, এবং প্রতিটি ইনভার্সন অফ টেম্পারেচারের কারণগুলোকে দেখবো, কেন তারা তৈরি হচ্ছে। আর এই যে বায়ুমণ্ডল বা ট্রপোস্ফিয়ারের মধ্যে একটা বিশেষ বায়ু স্তরের কথা বললাম, তো যে স্তরেই কেবলমাত্র উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে, সরি, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে, তাহলে এই স্তরগুলোকে বলা হবে ইনভার্সন লেয়ার। কি বললাম? ইনভার্সন লেয়ার বা বৈপরীত্য স্তর। অর্থাৎ যে বায়ুমণ্ডলের যে অংশে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেই স্তরটাকে বলা হবে ইনভার্সন লেয়ার। আর কি? টেম্পারেচার ইনভার্সন একদম ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরে হতে পারে, ভূপৃষ্ঠ সংলগ্ন ভূপৃষ্ঠ থেকে একটু ওপরের দিকে স্তরে হতে পারে,
বা একেবারে ট্রপোপজ উচ্চতার কাছাকাছি স্তরেও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন লেভেলে এটা হতে পারে, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি। আর বিভিন্ন কারণে এটা হয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে, এটা হয় বিভিন্ন সময়ে, এটা হয়, এই কটা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা আলোচনা করবো। বোঝা গেল? তাহলে প্রথমে ইনভার্সন অফ টেম্পারেচারের সংজ্ঞা বা ভূমিকাতে আমরা সংজ্ঞাটা বললাম, তারপরে তার বৈশিষ্ট্য বললাম, এবার আমরা ইনভার্সন অফ টেম্পারেচারের প্রকারভেদ আলোচনা করবো। এটা তোরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে শ্রেণীবিভাগে দেখতে পারিস, দেখে থাকতে পারিস। আমি যে শ্রেণীবিভাগটা বলছি সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন, এটা এই করলেও হবে। আমি উচ্চতা অনুযায়ী শ্রেণীবিভাগটা বেসিক্যালি করছি। 1 নম্বর হচ্ছে নিয়ার সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণতার বৈপরীত্য। এর মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে পড়ছে রেডিয়েশন ইনভার্সন, 1 নম্বর রেডিয়েশন ইনভার্সন, অর্থাৎ বিকিরণজনিত কারণে সৃষ্ট উষ্ণতার বৈপরীত্য। 2 নম্বর হচ্ছে এয়ার ড্রেনেজ ইনভার্সন। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে ছোট ছোট কোশ্চেন আসে, এয়ার ড্রেনেজ ইনভার্সন, ঠিক আছে? এটা সাধারণত দেখা যায় মাউন্টেন ভ্যালিতে, অর্থাৎ পার্বত্য উপত্যকায়। আর রেডিয়েশন ইনভার্সন সাধারণত দেখা যায় মিড ল্যাটিটিউড কান্ট্রিতে, মিড ল্যাটিটিউড অঞ্চলে। আমাদের এখানেও হয় শীতকালে, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা হয় উইন্টার, শীতকালে। ওকে, 3 নম্বর হচ্ছে অ্যাডভেকশন ইনভার্সন, ঠিক আছে? এটাও এই তিনটেই কিন্তু একেবারে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে হয়। আর 2 নম্বর হচ্ছে আপার এয়ার ইনভার্সন, আপার এয়ার ইনভার্সন, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে, ঠিক আছে? সেখানে কি কি হয়? 1 নম্বর হচ্ছে সাবসিডেন্স ইনভার্সন, তারপরে হচ্ছে ফ্রন্টাল ইনভার্সন, তারপরে হচ্ছে কনভেকশন, আর সেটা হচ্ছে ট্রেড উইন্ড ইনভার্সন। এই যে শ্রেণীবিভাগটা, এটা বেসিক্যালি খুললে হবে ফিজিক্যাল যেভাবে বইয়ের শ্রেণীবিভাগটা আমি এখানে গ্রহণ করেছি, খুব সিম্পল শ্রেণীবিভাগ। এবার আমরা একে একে প্রতিটি শ্রেণীবিভাগটা দেখব যে সেটা কিভাবে ঘটছে। ক্লাসিফিকেশনটা বোঝা গেল তো? ওকে, তাহলে প্রথমটা কি ছিল? রেডিয়েশন ইনভার্সন, রেডিয়েশন ইনভার্সন। আমরা শীতকালে এটা আমরা নিজেরাও উপলব্ধি করেছি, পর্যবেক্ষণ করেছি, তোরা করেছিস কিনা আমি জানি না, আমি নিজে এটা পর্যবেক্ষণ করেছি। শীতকালে কি হয়, মধ্য অক্ষাংশে যদি বিশেষ করে বলি, আমাদের এখানটা আমি পরে বলছি, মধ্য অক্ষাংশে শীতকালে সূর্যের আলো তীব্রভাবে পড়ে, যার ফলে ভূপৃষ্ঠে অ্যালবিডোর পরিমাণ বেড়ে যায়। ফলে ভূপৃষ্ঠ আমরা জানি, বিশেষ করে স্থলভাগ, কম উষ্ণ হয়, যার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বাতাস সেটা কম উষ্ণ থাকে। এইবার সারাদিনে ওই ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস যতটা উষ্ণ হলো, শীত এই সন্ধ্যার পরপর কি হয়, বা বিকাল থেকে যখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ শুরু করে, তখন ভূপৃষ্ঠ দ্রুত শীতল হয়ে যায়, যার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে 500 মিটার বা 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে বাতাসটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু তার উপরের যে বাতাসটা, সে সারাদিন ধরে যে টেম্পারেচারটা নিল নিচ থেকে, সে কিন্তু দ্রুত শীতল হয় না, সে তখনও তার উষ্ণতাটা ধরে রাখে, যার ফলে আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস এবং ভূপৃষ্ঠের কিছুটা উপরে বাইমন্ডলের তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়, এবং 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ডিফারেন্স থাকে। এখানে ধরলাম যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এখানে দেখা গেল 4 বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়লো, এটা হচ্ছে রেডিয়েশন ইনভার্সন। এর পেছনে কারণগুলো কি কি? 1 নম্বর হচ্ছে দীর্ঘ শীতল রাত, দীর্ঘ শীতল রাত, লং উইন্টার নাইট। 2 নম্বর হচ্ছে, অর্থাৎ দীর্ঘ শীতল রাত হলে ভূপৃষ্ঠ অনেক সময় পাবে তাপ বিকিরণ করার, যার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে একটু উপরের বাতাসটা, যেটা ওই দিনের বেলা তাপ শোষণ করেছিল, সে কিন্তু
তাড়াতাড়ি ঠান্ডা হয় না, অর্থাৎ বায়ুমণ্ডল কিন্তু দ্রুত শীতল হয় না। ভূপৃষ্ঠ যত তাড়াতাড়ি শীতল হবে, বাতাস কিন্তু তত তাড়াতাড়ি শীতল হয় না। যার জন্য ভূপৃষ্ঠ একবারে ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে যে বাতাসটা, বাতাসের স্তর, সে ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ ওই যে কন্ট্যাক্ট কুলিং যেটাকে আমরা বলি, ঠান্ডার বস্তুর সঙ্গে যদি আমরা স্পর্শ করে যাই, তাহলে আমরা আমাদের ওই লেয়ারটা ঠান্ডা হয়ে যায়। তো এটাও হয়, কিন্তু ভূপৃষ্ঠের জাস্ট ওপরের লেয়ারটা, সে কিন্তু তখন গরম থাকে, যার ফলে ইনভার্সন লেয়ার তৈরি হয়। 2 নম্বর হচ্ছে মেঘ মুক্ত আকাশ, অর্থাৎ ভূপৃষ্ঠে যে তাপটা বিকিরণ করবে, সেটা মেঘ যদি থাকে তাহলে সেই তাপটা আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে, বেরোতে পারবে না। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সেই তাপটা মহাশূন্যে চলে যাবে খুব তাড়াতাড়ি। ওই জন্য মেঘ মুক্ত আকাশটা খুব জরুরি। দেখবি, তোরা খেয়াল করবি যে মেঘলা দিনে আমাদের অস্বস্তি বেশি হয়, গরমটা বেশি লাগে। কেন? কারণ হিটটা বেরোতে পারে না, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে হিটটা দ্রুত বেরিয়ে যায়। তুলনামূলক ভাবে কিন্তু আমাদের অস্বস্তি কম হয়। এটা যদি কেউ পর্যবেক্ষণ করে না থাকিস, অবশ্যই পর্যবেক্ষণ করবি। তারপরে কি, শুষ্ক বাতাস, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে কিন্তু ইনভার্সন হওয়ার চান্স কম, কারণ জলীয় বাষ্প তাপ শোষণ করে নেয়। কিন্তু বাতাস যদি শুষ্ক থাকে, তাহলে বাতাস ওই ভূপৃষ্ঠ থেকে যে তাপ বিকিরণ হচ্ছে, যেটা লং ওয়েভ রেডিয়েশন, সেটা ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে থাকে না, বেরিয়ে যায়। কিন্তু বায়ুমন জলীয় বাষ্প থাকলে কিন্তু থেকে যায়, যার ফলে ইনভার্সন লেয়ার তৈরি হয় না। ঠিক আছে, শুধুমাত্র এই পরিবহন প্রক্রিয়ায় যেটুকু তাপ গ্রহণ করে বাতাস, সেটুকুই থাকে, এক্সট্রা শোষণ করে না। আর কি, যদি ভূপৃষ্ঠে বরফের আচ্ছাদন থাকে, তাহলে তো ইনভার্সন অফ টেম্পারেচার আরো তীব্র হয়। কারণ আমরা জানি, প্রথম কথা, বরফে অ্যালবেডোর পরিমাণ অনেক বেশি হয়, ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতেই পারে না। কিন্তু বায়ুমণ্ডল কিছুটা শোষণ প্রক্রিয়া চালায়, তারপরে কিছুটা উত্তপ্ত হয়, কিন্তু ভূপৃষ্ঠ তার থেকে শীতল থাকে, যার জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ঠান্ডা থাকে, কিন্তু উপরের বাতাস গরম থাকে, যার ফলে ইনভার্সন অফ টেম্পারেচার তৈরি হয়। এই হচ্ছে রেডিয়েশন ইনভার্সন, যেটা মধ্য অক্ষাংশে বেশি দেখা যায় আমাদের এখানে শীতকালে, মাঝে মাঝে, সব সময় না। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, আমাদের এখানে ইনভার্সন অফ টেম্পারেচার যে হয়, আপনি কি করে বুঝলেন? খেয়াল করবি, শীতের সময় সন্ধ্যার দিকে মানুষ যখন ধোঁয়া তৈরি করে, অর্থাৎ বিভিন্ন কিছু জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে, সেই ধোঁয়াটা একটা জায়গায় গিয়ে দেখবি দাঁড়িয়ে যায়, বাইপাসের একটা জায়গায় লেয়ারে গিয়ে দাঁড়িয়ে যায়, একটু উপরে উঠে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাই যে বা সেই ধোঁয়াটা আর উপরে উঠছে না। তার মানে কি, একটা সংকীর্ণ ইনভার্সন লেয়ার কিন্তু আমাদের এখানেও শীতকালে আমরা দেখতে পাই। এটা খেয়াল করবি নেক্সট শীতকালে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? 2 নম্বরটা কি বলেছিলাম, এয়ার ড্রেনেজ, অর্থাৎ বিশেষ করে এটা সাধারণভাবে কোথায় দেখতে পাই, পার্বত্য অঞ্চলে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে পার্বত্য উপত্যকা, এটা উঁচু, এটা উঁচু, এখানে ভ্যালি। এবার এখানে কি হয়, যখন সূর্য দিনের বেলা মাঝ আকাশে, তখন সব জায়গায় কিরণ দিচ্ছে, এখানে 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 সব জায়গাতে বাতাসটাকে উত্তপ্ত করে দিচ্ছে, ফলে এখান থেকে বাতাস ওপরে উঠে চলে গেল গরম বাতাস, ফলে এই জায়গাটা বাতাসের ঘনত্ব অনেক কমে যায়। তারপরে সূর্য অস্ত যাওয়ার পরে কি হয়, রাত্রিবেলা তাপ বিকিরণ করে এই পাহাড়ের মাথার উপরের যে বাতাস, ঠান্ডাও ভারী হয়ে যায়। কি করবে, ভারী হয়ে যাওয়ার পরে সে নিচে নেমে এখানে জমা হয়, অর্থাৎ ভ্যালির তলদেশে এসে জমা হয়। তারপরে পরের দিন যখন সকাল হচ্ছে, সূর্য আলো প্রথমে এখানে পড়ে আর এখানে পড়ে, তো ফলে এই দুটো দ্রুত গরম হয়ে যায়, তখন এখানে ছায়া, এখানে তখন সূর্য আলো পৌঁছায় না, সূর্য আলো এখানে পৌঁছাতে মোটামুটি 12:00 ক্রস করে যায়, তার ফলে এখানকার বাতাসটাও গরম হয়ে যায়, অর্থাৎ এই বাতাসটাও গরম হয়ে যায়, কিন্তু তখন এখানে ঠান্ডা, যার ফলে এই জায়গাতে একটা ইনভার্সন তৈরি হয়। এখান থেকে যত আমরা উপর দিকে যাব, তত দেখব উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে এয়ার ড্রেনেজ ইনভার্সন। এটা কেন হয়, এই ঠান্ডা বাতাস নিচে নেওয়ার জন্য, ওই জন্য এয়ার ড্রেনেজ ইনভার্সন বলা হচ্ছে। এটা প্রমাণ কি কেউ কিভাবে পায়, যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে যায় তারা একটা জিনিস খেয়াল করেছে যে পাহাড়ের এই নিচের দিকে কুয়াশা বেশি থাকে, অর্থাৎ সকাল হয়ে গেছে কিন্তু এখানকার এই ওপরের কুয়াশা চলে গেছে, কিন্তু এই নিচে, অর্থাৎ আমরা নিচে ভ্যালিতে তাকিয়ে দেখছি যে কুয়াশা রয়েছে। কেন কুয়াশা রয়েছে, কারণ ওখানকার তাপমাত্রাটা তখনও কম আছে, ওই জন্য কুয়াশাটা রয়েছে। ঠিক আছে, 3 নম্বর কি বলেছিলাম, অ্যাডভেকশন। অ্যাডভেকশন মানে হচ্ছে বাতাসের অনুভূমিক প্রবাহ। এবার আমি বলবো, আমরা জানি যে বায়ু প্রবাহিত হয়, এইবার ভূপৃষ্ঠের
একটা জায়গা থেকে আরেকটা জায়গা যখন বায়ু প্রবাহিত হচ্ছে, একটা উষ্ণ বাতাস প্রবাহিত হলো, এবার এটা ধর বরফ, বরফের ভূপৃষ্ঠ বরফ দিয়ে তৈরি, এবার ভূপৃষ্ঠ শীতল, উষ্ণ বাতাস প্রবাহিত হলো, তাহলে কি হবে? এই যে উষ্ণ বাতাস, তার এই অংশটা উষ্ণ থাকবে কিন্তু তার নিচের অংশটা শীতল হয়ে যাবে এই বরফের সংস্পর্শে। তখন এখানে আমরা কি দেখতে পাবো? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে, এইটুকুর মধ্যে তারপর আবার স্বাভাবিক যেটা হয় সেটা হবে। এটাকে বলা হচ্ছে অ্যাডভেসেশন ইনভার্সন। উল্টোটা হয়, শীতল বাতাস যদি কোনো উষ্ণ অঞ্চলের দিকে প্রবেশ করে তখন কি হবে? তখন ওই ইনভার্সন লেয়ার তৈরি হয়ে যাবে, অর্থাৎ ভূপৃষ্ঠ তাপমাত্রা কমছে, এরকম হয়ে যাবে। শীতল বাতাস এসে সে একটা জায়গার টেম্পারেচার চেঞ্জ করে দেয় বায়ুমন্ডলে। নেক্সট হচ্ছে আপার এয়ার ইনভার্সন, অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরে কিভাবে ইনভার্সন টেম্পারেচার তৈরি হয়। এবার আমরা দেখবো ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে কিভাবে ইনভার্সন টেম্পারেচার তৈরি হয়। তার মধ্যে আমি কি বলেছিলাম, এক নম্বর হচ্ছে সাবসিডেন্স ইনভার্সন। ব্যাপারটা কি, কখনো কখনো আমরা যেমন জানি বাতাস উপরের দিকে যেমন ওঠে তেমন নিচের দিকে নামে, তাই তো? ঠান্ডা বাতাস নিচের দিকে নামে। এইবার আমরা যখন তাপমাত্রার ফ্যাক্টর গুলো পড়েছিলাম সেখানে কি দেখেছিলাম, কম্প্রেশন পড়েছিলাম না, যে কম্প্রেশন বাতাস যদি সংকুচিত হয় তাহলে বাতাসের তাপমাত্রা বাড়ে, আর বাতাস যদি প্রসারিত হয় বাতাসের তাপমাত্রা কমে। তো বাতাস যখন উপরের দিকে ওঠে তখন বাতাসের প্রসারণ ঘটে, এক্সপেনশন হয়, তার ফলে বাতাসের টেম্পারেচার কমে। কিন্তু বাতাস যখন নিচের দিকে নামে তখন কিন্তু বাতাস যত নিচের দিকে নামে ভূপৃষ্ঠের দিকে আসছে তত বাতাসের যেহেতু ঘনত্ব বেশি থাকে তখন বাতাস সংকুচিত হয়, যার ফলে বাতাসের উষ্ণতা বাড়ে। এবং এই রেটটা কিন্তু প্রতি কিলোমিটারে, অর্থাৎ প্রতি 1 কিলোমিটার বাতাস যদি নিচের দিকে নামে বাতাসের টেম্পারেচার কিন্তু প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে। তো এইভাবে বাতাস যখন নিচের দিকে নামে সেটাকে আমরা সাবসিডেন্স বলবো, অর্থাৎ সাবসিডেন্স মানে অ্যাকচুয়ালি ধস, অধপাত, অবপাত যেটাকে বলে, সোজাসুজি নিচের দিকে ধস নামে, যেমন খনি অঞ্চলে হয় ধস নেমে যায়। তো বাতাস অনেক সময় নিচের দিকে যখন নামতে থাকে তখন দ্রুত হারে সে তার টেম্পারেচার বাড়ে, এবং বাড়তে বাড়তে নামতে নামতে সে বায়ুমন্ডলের একটা স্তরে সেই বাতাসটা ছড়িয়ে পড়ে, সেই গরম বাতাসটা একটা স্তরে ছড়িয়ে পড়ে, সে নিচের দিকে নামে না। তখন কি হয়, এই উষ্ণ বাতাসটা ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট ট্রপোস্ফিয়ারের নির্দিষ্ট উচ্চতা অঞ্চলে ছড়িয়ে পড়লো, যার ফলে এই অংশে টেম্পারেচারটাও বাড়িয়ে দিল, তো তার উপরেও কম নিচেও কম। এবার আমি যদি এই বরাবর যদি টেম্পারেচার মাপতে শুরু করি তাহলে দেখবো কমছে, এখানে বাড়লো তারপর আবার কমছে। তাহলে এই যে লেয়ারটা তৈরি হলো এইটা একটা ইনভার্সন লেয়ার তৈরি হলো, আর এটা কেন তৈরি হলো, সাবসিডেন্সের কারণে। এবার নানা কারণে বাতাস সাবসাইড করে, উচ্চতা অঞ্চলে বাতাস সাবসিডেন্স সাবসাইড করে, বা তোর ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাস সাবসাইড করে, সেখানেও ওই রকম গরম ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র আকাশ পরিষ্কার থাকে এই কারণে, কারণ বাতাস উপরে উঠলে তবেই মেঘ হবে, বাতাস নিচের দিকে নামলে তো মেঘ হবে না বরং গরম হবে। নেক্সট বলেছিলাম কনভেকশন টেম্পারেচার ইনভার্সন। নেক্সট বলেছিলাম কনভেকশন, কনভেকশন মানে হচ্ছে পরিচলন, অর্থাৎ পরিচলন প্রক্রিয়া জনিত কারণে বাতাসে ইনভার্সন সৃষ্টি হওয়া। ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে, পরিচলন প্রক্রিয়া মানে হচ্ছে বাতাস উপরে উঠছে নিচে নামছে, তাই তো? পরিচলন প্রক্রিয়া মানে বাতাস উপরে উঠছে নিচে নামছে, এটা সাধারণত আমরা দেখতে পাই নিম্নচাপীয় অঞ্চলে, বা যেখানে বজ্র ঝড়ের যে মেঘ তৈরি হয় কিউমুলোনিম্বাস মেঘ, সেখানেও আমরা এখানে এটা দেখতে পাই, অর্থাৎ আমাদের এখানে যে কালবৈশাখীর ঝড়গুলো হয় তার যে মেঘ তার মধ্যে এই ধরনের পরিচলন প্রক্রিয়া আমরা দেখতে পাই, বা নিরক্ষীয় অঞ্চলে আমরা এই ধরনের পরিচলন প্রক্রিয়া দেখতে পাই। এই পরিচলন প্রক্রিয়াতে বাতাস দ্রুত উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে, এবং এই প্রক্রিয়াটা বাতাসের বিভিন্ন লেয়ারের মধ্যে হতে পারে, এখানে হতে পারে, এই লেয়ারের মধ্যে হতে পারে, এইভাবে বাতাস উপরে উঠছে এবং নামছে, এইটা করতে করতে বাতাসের একটা স্তরের মধ্যে বায়ুর বাতাসের তাপমাত্রা অনেক কমে যায়, তার নিচে তাপমাত্রা বেশি থাকে ওপরেও তাপমাত্রা বেশি থাকে। এইবার আমরা যখন এই অবস্থায় যদি তাপমাত্রা মাপতে দেখি তাহলে এখানে কমছে আরো কমছে তারপরে বাড়তে শুরু করবে, কিছুটা বাড়বে তারপরে আবার আর কমতে শুরু করবে। এই ব্যাপারটা যেহেতু এক্সক্লুসিভলি পরিচলন প্রক্রিয়ার কারণে ঘটে, অর্থাৎ বায়ুমন্ডলে যে পরিচলন প্রক্রিয়াটা যেটা চলে তার কারণে ঘটে, সেই জন্য এটাকে কনভেকশন
টেম্পারেচার ইনভার্সন বলা হয়। বলছে যে আফটার প্রলংড মিক্সিং দ্য এয়ার এট ম্যাক্সিমাম হাইট অফ টার্বুলেন্ট পেনিট্রেশন বিকামস কোল্ডার দ্যান ইট ওয়াজ বিফোর। অন দ্য কন্ট্রারি ইফ এয়ার উইল বি ওয়ার্মার দ্যান হোয়াট ইট অরিজিনালি ওয়াজ এট দ্য বটম অফ দ্য টার্বুলেন্ট। অর্থাৎ এই যে ব্যাপারটা ঘটে তার ফলে বাতাসের একটা জায়গাতে টেম্পারেচার আগে যা ছিল তার থেকে কমে যায় আর উপরের দিকে টেম্পারেচার আগে যা ছিল তার থেকে বেশি থাকে, তার ফলে এই ধরনের ইনভার্সনটা সৃষ্টি হয়। এবং এটা অনেকক্ষণ ধরে পরিচালন প্রক্রিয়াটা যদি চলে তবেই কিন্তু এটা হবে। অনেক সময় ধরে পরিচালন প্রক্রিয়াটা চলার ফলে বাতাসের মধ্যে তাপীয় আদান প্রদান হয়, মিক্সিং হয়, যার ফলে ওই লেয়ারের মধ্যে উপরে এবং নিচের মধ্যে তাপমাত্রা অর্থাৎ মিক্সিং এর আগের অবস্থার তুলনায় বদলে যায়, যার ফলে এই ঘটনাটা ঘটে এবং ইনভার্সন অফ টেম্পারেচার তৈরি হয়। আচ্ছা, নেক্সট ছিল কি ফ্রন্টাল ইনভার্সন বা সীমান্ত জনিত বৈপরীত্য। ফ্রন্টাল ইনভার্সন আমরা জানি যে বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু আর শীতল মেরু বায়ু পরস্পর মুখোমুখি মিলিত হয়। উষ্ণ আর্দ্র বায়ু আর এদিক থেকে শীতল মেরু বায়ু যখন দুটো মেশে, দুটো ঘনত্ব আলাদা, আর্দ্রতা আলাদা, উষ্ণতা আলাদা, যার ফলে দুটো সঙ্গে সঙ্গে মিশে যায় না। কিন্তু বাতাস বা জল আমরা মেশালে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে মিশে গেল, কিন্তু বাস্তবে যদি আমরা দেখি যে তাদের ঘনত্ব যদি আলাদা থাকে তারা কিন্তু চট করে সঙ্গে সঙ্গে তারা মিশে যায় না, বরং তার একটা কমন তল বরাবর মিলিত হয়। সেই তলটাকে বলা হয় ফ্রন্ট বা সীমান্ত। এটা পরে আমরা আরো ডিটেল আলোচনা করব। এইবার এই উষ্ণ বাতাস, এটা হচ্ছে ওয়ার্ম এয়ার আর এটা হচ্ছে কোল্ড এয়ার, যখন মিলিত হয় তখন এরকম একটা সীমান্ত তৈরি হয়। শীতল বাতাস ভূপৃষ্ঠের নিচের দিকে থাকে যেহেতু ভারী, ঠান্ডা বাতাস ভারী হয়, ঘনত্ব বেশি হয়, আর উষ্ণ বাতাস হালকা হয়, সে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়। যার ফলে এই বরাবর যদি আমরা তাপের পরিবর্তন দেখি তাহলে কি দেখবো, তাপমাত্রা দ্রুত কমছে, তারপরে এখানে যদি উষ্ণ বাতাস চলে এসছে তাপমাত্রা আবার বেড়ে গেল। তাহলে ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট উচ্চতা এটা তৈরি হয়, একেবারে ভূপৃষ্ঠের কাছাকাছি তো হচ্ছে না, ওই জন্য টাপার এয়ারের মধ্যে পড়ছে। কিন্তু কি কি কারণ হচ্ছে, ফ্রন্ট তৈরি হওয়ার জন্য, ওই জন্য এটাকে বলা হয় ফ্রন্টাল ইনভার্সন। উষ্ণ বাতাস শীতল বাতাসের উপরে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে ইনভার্সন অফ টেম্পারেচার তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকটা আমি কি বলেছিলাম, ট্রেড। হ্যাঁ বল। হ্যাঁ বললাম তো, তোর এভাবেও ক্লাসিফিকেশন করতে পারিস। ওখানে ওটা কি মেকানিক্যাল বা এই জাতীয় কিছু করে বলা আছে নাকি, নন মেকানিক্যাল? হ্যাঁ, এখানে তো আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে নিয়ার সারফেস আর একটা আপার এয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রেড উইন্ড ইনভার্সন। ট্রেড উইন্ড অর্থাৎ আয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে এক বিশেষ ধরনের ইনভার্সন অফ টেম্পারেচার হয়। সেটা কি বলছে, যে এই ধরনের টেম্পারেচার ইনভার্সন সাধারণত আয়ন বায়ু প্রভাবিত অঞ্চলের যে মহাসাগরগুলো রয়েছে তার পূর্ব প্রান্তে, অর্থাৎ আমরা যদি পৃথিবীর ম্যাপটা দেখি, এই হচ্ছে নিরক্ষরেখা, এই হচ্ছে কর্কটক্রান্তি রেখা, সরি মকরক্রান্তি রেখা, এই হচ্ছে কর্কটক্রান্তি রেখা, তাহলে আমরা দেখবো যে কারণ এখানে আফ্রিকা মহাদেশ, তাহলে এখানে আমরা আমেরিকা, দক্ষিণ আমেরিকা দেখব, দক্ষিণ আমেরিকা দেখব, আর এই হচ্ছে একদম আটলান্টিক মহাসাগর। তাহলে এই মহাসাগরের উত্তর দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ এই তো আয়ন বায়ু প্রবাহিত এলাকা, এটা যে দক্ষিণ পূর্ব, এটা উত্তর পূর্ব আয়ন বায়ু। বলছে যে দিস টাইপ অফ ইনভার্সন ইজ প্রডিউস ওভার দ্য ইস্টার্ন পার্টস অফ ওশান, অর্থাৎ সমুদ্রের পূর্ব প্রান্তে, অ্যান্ড অ্যাডজয়নিং কোস্ট ইন দ্য সাব ট্রপিক্যাল ল্যাটিটিউড। অর্থাৎ সাব ট্রপিক্যাল মানে হচ্ছে উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্র, এই সমস্ত অঞ্চলে। এটা আটলান্টিক মহাসাগরের উদাহরণ দিলাম, আমরা প্রশান্ত মহাসাগরের উদাহরণ দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ক্যালিফোর্নিয়া উত্তর আমেরিকার ওই অংশে তৈরি হয়, অর্থাৎ মহাসাগরের পূর্ব দিকে তৈরি হয়। কেন তৈরি হয়, ইট কামস ইন্টু বিইং হোয়েন দ্য এয়ার মুভিং ইকুয়েটর ওয়ার্ড অ্যারাউন্ড দ্য ইস্টার্ন এন্ড অফ দ্য হাই প্রেশার এরিয়াস ওভার দ্য সাব ট্রপিক্যাল ওশান স্টার্টস সিঙ্কিং। অর্থাৎ যখন উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে আসছে,
এই দিক থেকে এই দিকে আসছে, তখন এই উচ্চচাপীয় অঞ্চল অর্থাৎ মহাসাগরের পূর্ব দিকের উপকূলীয় অঞ্চলে উচ্চচাপ যেহেতু, ওখানে বাতাস নিচের দিকে নামতে শুরু করে। ওয়ার্ম এয়ার ফ্রম দ্য ইকুয়েটর রাইজ অ্যান্ড টেক এ ওয়েস্টার্নলি কোর্স টুয়ার্ড নর্থ। আর আমরা জানি এখানে যে বাতাসটা গরম বাতাস উপরের দিকে ওঠে সেটা প্রত্যয়ন বায়ু বা অ্যান্টি ট্রেড উইন্ড রূপে আবার এখানেই তো ফিরে আসে, ছোটবেলায় পড়েছি প্রত্যয়ন বায়ু। হোয়েন ইট রিচেস দ্য সাবট্রপিক্যাল, এই প্রত্যয়ন বায়ু যখন এখানে এসে পৌঁছায়, ইট সিঙ্কস অ্যান্ড মুভস টুয়ার্ডস দ্য ইকুয়েটর ইন দ্য ফর্ম অফ নর্থ ইস্ট ট্রেড উইন্ড অ্যান্ড প্রোডিউসেস অ্যান ইনভার্সন লেয়ার। অর্থাৎ এই বাতাস এখানে আসছে, ওপরে উঠছে, উঠে এখানে গিয়ে আবার নামছে, যার ফলে নামার সময় গরম হয়, হওয়ার ফলে এই জায়গা গুলোতে অর্থাৎ সমুদ্রের পূর্ব উপকূল বরাবর একটা, যেহেতু নিচের দিকে নামে গরম হয়, তার জন্য একটা ইনভার্সন লেয়ার তৈরি করে, এটাকে বলা হয় ট্রেড উইন্ড ইনভার্সন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে সাবসিডেন্স ইনভার্সনও তো এইরকমই হয়। ইয়েস, সাবসিডেন্স ইনভার্সনও এখানে এইরকমই হয়, এটা ওয়ান কাইন্ড অফ অর্থাৎ এক ধরনের সাবসিডেন্স ইনভার্সন, কিন্তু যেহেতু আয়ন বায়ুর সঙ্গে জড়িত তাই এটাকে আলাদা করে নাম দেওয়া হয়েছে ট্রেড উইন্ড ইনভার্সন। বোঝা গেল? এইবার যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে টেম্পারেচার ইনভার্সন আমরা কেন এত গুরুত্ব দিয়ে পড়ছি, এটা আমাদের লাইফে এর গুরুত্ব কোথায়? বিশাল বড় গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স অফ টেম্পারেচার ইনভার্সন। আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করবো, একটা হচ্ছে ক্লাইমাটোলজিক্যাল আর একটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক বা সোশিও ইকোনমিক, সেটা বলতে পারি ইকোনমিক, বলতে পারি ইকোনমিক অ্যান্ড হেলথ, বা আমরা ইকোনমিক হেলথ থেকে আলাদা আলাদা আরেকটা পয়েন্ট করতে পারি। আমরা উষ্ণতার বৈপরীত্যকে, তার গুরুত্বকে এই তিনটে পয়েন্টে আলোচনা করবো। প্রথমে আমি বলি ক্লাইমাটোলজিক্যাল ইম্পর্টেন্সটা কি। বাতাস আমরা জানি ওপরের দিকে তখনই ওঠে, উষ্ণ বাতাস ওপরের দিকে তখনই ওঠে যখন ওপরের দিকে বাতাস ঠান্ডা থাকে, ওই জন্য শীতল বাতাস, ওই গরম বাতাস ওপরের দিকে উঠবে এবং ওই শীতল বাতাস নিচের দিকে নামবে, এটা এদের নিয়ম পরিচালন প্রক্রিয়া। কিন্তু যদি নিচের বাতাস যে গরম আছে তার থেকেও যদি ওপরের বাতাস গরম থাকে, তাহলে নিচের বাতাস কি ওপরে উঠবে? উঠবে না। ওই জন্য ইনভার্সন অফ টেম্পারেচার হওয়া মানে কনভেকশন স্টপ, অর্থাৎ পরিচালন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা জানি যে ভূপৃষ্ঠে বিভিন্ন প্রতি মুহূর্তে বিভিন্ন দূষিত পদার্থ তৈরি হয়, গ্যাস থেকে শুরু করে এই যে ধোঁয়া, সেগুলো পরিচালন প্রক্রিয়াতেই বাতাস উপরের দিকে নিয়ে যায় এবং সেটাকে গোটা বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, যার ফলে সেটা আমাদের সরাসরি ক্ষতি করতে পারে না। কিন্তু এই যে দূষিত পদার্থগুলো, সেগুলো যেহেতু কনভেকশন স্টপ হয়ে যায়, সেই জন্য বায়ুমণ্ডলের নিচের স্তরে আবদ্ধ হয়ে যায় আর উপরের দিকে যেতে পারে না। ঠিক আছে, নেক্সট কি, যেহেতু কনভেকশন বন্ধ হয়ে যায়, কনভেকশন বা পরিচালন না থাকলে মেঘ কি করে হবে? ঘনীভবন হবে না, মেঘ হবে না, মেঘ না হলে বৃষ্টি হবে না, অর্থাৎ বৃষ্টি তুষারপাত এগুলো কিছু হবে না। তার মানে আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় যে ঘটনা সেগুলো বন্ধ হয়ে যায়, খুব ক্ষতিকর। আর কি, কুয়াশা, দীর্ঘস্থায়ী কুয়াশা তৈরি হয়, ফগ, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস ঠান্ডা, তার উপরে বাতাস গরম যদি হয়, তাহলে এখানে যে কুয়াশাটা তৈরি হবে সেই কুয়াশাটা ওখানে দাঁড়িয়ে যাবে, ও কোথাও যাবে না। আমরা সাধারণত কি দেখি, শীতকালে কুয়াশা যখন হয়, দিন বাড়ার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা আস্তে আস্তে উধাও হয়ে যায়, কিন্তু ইনভার্সন লেয়ার তৈরি হলে কুয়াশাটা থেকেই যাবে। এরকমও দেখা গেছে পৃথিবীর বেশ কিছু মধ্যাংশে, বেশ কিছু অঞ্চলে টানা এক সপ্তাহ ওই বৈপরীত্য উষ্ণতা তৈরি হওয়ার জন্য এক সপ্তাহ কুয়াশা যায় না। এইবার যদি শিল্প শিল্প এলাকা হয়, তার মানে কি, কলকারখানা থেকে প্রচুর দূষিত পদার্থ বেরোচ্ছে, সেটাই কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে, গিয়ে ধোঁয়াশা তৈরি করে, স্মগ তৈরি করে, এই ধোঁয়াশা কিন্তু খুব ক্ষতিকর। সেটা আমরা এই হেলথে আলোচনা করবো, অবশ্য এই পার্টটা আমরা এখানে আলোচনা করবো। তবে ফগ, কুয়াশা তৈরি হচ্ছে এবং সেই কুয়াশাটা যাচ্ছে না, যার ফলে ভিজিবিলিটি, দৃষ্টির স্বচ্ছতা কমে আসে, আমরা দূরে জিনিস দেখতে পাই না, এটা একটা সমস্যা তৈরি হয়। সেই কুয়াশা অন্যান্য জীবে, উদ্ভিদ এবং প্রাণীদের নানা ক্ষতি সাধন করে, মানুষকে তো করে।
এটা হচ্ছে মোটামুটি ক্লাইমাটোলজিক্যাল, অর্থাৎ কনভেকশন স্টপ হয়ে যাচ্ছে, মেঘ তৈরি হচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আর কুয়াশা তৈরি হচ্ছে এবং সেই কুয়াশাটা স্থায়ী হয়ে যাচ্ছে। এরপর আছে ইকোনমিক, কি কি ইকোনমিক লস, এই যে বৃষ্টি স্বচ্ছতা যদি কমে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা সব থেকে বেশি মার খাবে, তো ট্রেন লেটে চলবে, বিমান নামতে পারবে না বা উঠতে পারবে না, ব্যবসা মার খাবে, যোগাযোগ ব্যবস্থা মার খেলে ব্যবসা তো মার খাবেই, অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে। আমরা দেখেছি যে দিল্লিতে মাঝখানে কুয়াশার জন্য পর পর কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছিল ন্যাশনাল হাইওয়েতে, পৃথিবীর প্রতিটি দেশে এই কুয়াশার কারণে, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা এবং তার ফলে যে স্থায়ী কুয়াশা, তার ফলে এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটে থাকে, বিমান দুর্ঘটনা ঘটে থাকে, জাহাজ দুর্ঘটনা ঘটে থাকে, পরিবহন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তার সঙ্গে সঙ্গে এগুলো ডিলে হয়, লেটে চলে, যার ফলে বেশি সময় লাগে, যার ফলেও কি হয়, ব্যবসায়িক ক্ষতি হয়, ইকোনমিক লস হয়। এছাড়া যদি ধোঁয়াশা হয়, সেই ধোঁয়াশা ফসলের ক্ষতি করে, অর্থাৎ ধোঁয়াশা মানে কি, সেখানে অ্যাসিড থাকে, জলের সঙ্গে ধোয়ার যে উপাদানগুলো অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড বা সালফারের অক্সাইড, সেটা মিলে অ্যাসিড তৈরি করে, মৃদু অ্যাসিড, সেই অ্যাসিড যুক্ত কুয়াশা ফসলের ক্ষতি করে ব্যাপকভাবে, ইকোনমিক লস হয়। এবার আসে হেলথ, এই যে ধোঁয়াশা, এটা আমাদের নিঃশ্বাস দিয়ে যদি শরীরে প্রবেশ করে ক্ষতি করে, বা ওই কুয়াশা যেটা অ্যাসিড যুক্ত সেটা আমাদের ত্বকের ক্ষতি করবে, এই ইকোনমি মানে স্বাস্থ্যহানিগুলো ঘটায়। বুঝতে পারলাম? তাহলে তিনটে পয়েন্টে আমরা আলোচনা করবো। তাহলে নেক্সট দিন এই কটা বিষয়ের উপরে কিন্তু আমি কোশ্চেন গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, সেখানে টাইমিং সেট করা থাকবে, সেই টাইমের মধ্যেই পরীক্ষা দিতে হবে, তারপরে এক্সট্রা 5 মিনিট বা 10 মিনিট থাকবে, সেই টাইমের মধ্যে ওইটাকে পিডিএফ করে আপলোড করতে হবে। ঠিক আছে, রেডি? কোশ্চেন তো দেওয়াই আছে।